নমস্কার এই ভিডিওটি আমি শুরু করতে চলেছি যারা দু হাজার চব্বিশ টেন প্লাস টু পাস করেছ কিন্তু এখনও কলেজের রেজিস্ট্রেশন শুরু হয়নি তবে তোমরা প্রত্যেকেই জানো ছাত্রছাত্রীরা খুব শীঘ্রই রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে এবং যার সম্ভাব্য তারিখ হচ্ছে চব্বিশ জুন দু হাজার চব্বিশ তো তোমাদের সেই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে ফর্ম ফিল আপ করতে যাতে সুবিধা হয় তার জন্যে আমি একটা ভিডিও তৈরি করছি স্টেপ বাই স্টেপ প্রত্যেক ফর্ম ফিল আপের আগে কিছু ডকুমেন্ট আমাদেরকে রেডি রাখতে হয় তারই একটা তালিকা এখানে দেওয়া হয়েছে একটা মোবাইল নাম্বার এবং তার সাথে একটা ভ্যালিড ইমেল আইডি টেন প্লাস টু সার্টিফিকেট যেটা জেপিজি জেপিজি অথবা পিএনজি ফরম্যাট টু এমবি নট মোর দ্যান টু এম বি স্ক্যান করে রাখতে হবে কালার পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার ব্যাঙ্ক ডকুমেন্টস ব্যাঙ্ক এখানে এই পোর্টালে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন ছাত্রছাত্রীদের থাকে এবং সেই অ্যাকাউন্টের ফার্স্ট পেজের অ্যাকাউন্টের যে পাসবুক তার ফার্স্ট পেজের স্ক্যান অথবা তার ফার্স্ট পেজ স্টেটমেন্টের ক্যাম্প স্ক্যান অথবা কোনো ক্যান্সেল চেকের স্ক্যান রেডি রাখতে হবে এবং এতক্ষণ পর্যন্ত যে চারটে ডকুমেন্টসের কথা বললাম সেগুলো সবই হচ্ছে জেপিজি জেপিজি অথবা পিএনজি টু এমবি এবার আইডেন্টি প্রুফ সেটা কিন্তু পিডিএফ ফর্ম্যাটে নট মোর দ্যান টু এমবি টেন স্ট্যান্ডার্ড মার্কশিট সেটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে নট মোর দ্যান টু এমবি টেন প্লাস টু স্ট্যান্ডার্ড মার্কশিট সেটাও পিডিএফ নট মোর দ্যান টু এম এবং হচ্ছে যে এজ প্রুফ হিসেবে ক্লাস টেনের মাধ্যমিকের অথবা ক্লাস টেনের অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটাও পিডিএফ ফর্মাটে রাখতে হবে তো আমরা ভিডিওটা আস্তে আস্তে এগোই তার মাঝখানে যদি আমার কিছু মনে পড়ে ডকুমেন্ট সংক্রান্ত তাহলে আমি আরও জানাব তো এখন আমি চলে যাচ্ছি সেই ভিডিওটিতে তো ভিডিওর শুরুতে আমরা দেখবো যে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটা যখন আমরা খুলছি তখন আমরা এখানে একটা কর্নার পাব নিউ স্টুডেন্ট ক্যান রেজিস্টার হেয়ার একটা পপ আপ আসবে সেই পপ আপটাকে ক্রস করতে হবে সেই পপ আপটা ক্রস করলেই আমরা রেজিস্ট্রেশন পার্টটা পাচ্ছি তো সেখানে ক্লিক করার পর আর একটা পপ আপ সবুজ কালারের যেখানে ওরা বলে দেবে কী করতে হবে সেই অনুযায়ী এখানে আমরা একটা মোবাইল নাম্বার পুট করব এবং অবশ্যই ছাত্রছাত্রীরা মনে রাখবে যেন মোবাইল নাম্বারটা বা সিমটা কোনো কারণে নষ্ট না হয় তার সাথে অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি এখানে পুট করতে হবে যে ইমেল আইডিটা পরবর্তীকালে কিন্তু তোমাদের ইউজার আইডি হিসাবে কাজে লাগবে তো আমরা এখানে এই পোর্টালে একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি করার পর কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করলাম তারপরে আবার একটা পপআপ হলো যেখানে বলা হচ্ছে এন্টার ইওর পার্সোনাল ইনফরমেশন লাইক ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম হ্যাঁ ডোমেসিয়াল ডিস্ট্রিক্ট জেন্ডার এটসেট্রা তো এইটা তোমরা কেটে দিয়ে এবার যে পরবর্তী ধাপ আমরা এখানে শুরু করবো তো এখানে পরপর বেশ কতগুলো ধাপ আমরা দেখতে পাবো তো এখানে এটা কেটে দিলাম এবারে আসছে ফার্স্ট নেম তো এইভাবে দেখো এখানে আছে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম ন্যাশনালিটি হ্যাঁ স্টেট ডিস্ট্রিক্ট ডেট অফ বার্থ এবং যে মেল আইডিটা আমি এখানে ব্যবহার করেছি সেটাই কিন্তু আমার ইউজার আইডি হিসেবে কাজে লাগবে অর্থাৎ সেটা কিন্তু ভালো করে মনে করে রেখে দেবে ভুলবে না তো ফর্মটা আস্তে আস্তে ফিল আপ করার পর এখানে যে যে পার্টগুলো আছে জেন্ডার ডেট অফ বার্থ সোশ্যাল ক্যাটাগরি মানে ওয়েদার এসসি এসটি এখানে আমি একটুখানি বলি এখানে যদি কেউ এস হয় তাহলে কিন্তু তার সার্টিফিকেটটা এখানে কিন্তু আপলোড করতে হবে তো ওই ওইটা আমি প্রথম পাতাটায় বলিনি কিন্তু বলেছিলাম যে পরে যদি কিছু প্রয়োজন হয় বলবো তাহলে এস এস যারা বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বা এস যারা আছো। তারা কিন্তু অবশ্যই তাদের সার্টিফিকেটটাকে স্ক্যান করে রেখে দেবে তো যখনই আমরা রেজিস্ট্রেশান করেছিলাম তখন ফোনে একটা এবং ইমেল আইডিতে একটা করে ওটিপি আসবে তো এবং তার সাথে সাথে আমাদেরকে ওটিপিটা পুট করার আগে আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে তো এই পাসওয়ার্ডটা ওখানে সেট করার পর ওটিপি দিলাম ওটিপি দেওয়ার পর এখানে আমি টেন প্লাস পাস করেছি ইয়েস করলাম কনিয়ারে পাস করেছি করলাম এবার রেজিস্ট্রেশান নাম্বার বোর্ড সিলেকশন করলাম করে এইচএসের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশান নাম্বারটা পুট করতে হবে তারপরে এইচএসের রোল নাম্বারটা পুট করতে হবে এবং এখানে দেখো ফাইল চুজ বলে যে জায়গাটা আছে তার নিচেই লেখা আছে ওখান থেকে আমি একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা যে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ হায়ার সেকেন্ডারি যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকে কিন্তু এখান থেকে আমি আপলোড করে দিলাম দিয়ে এবার কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করার সাথে সাথে দেখো এখানে কিন্তু এগ্রি ওটা ছিল না বলে এর দেখাচ্ছিলো ওটাতে যখন চেক করলাম তখন দেখো প্রসেসটা কমপ্লিট দেখাচ্ছে ইন্টারনেট স্পিড স্লো থাকলে একটু দেরি হবে আর ইন্টারনেট স্পিড ভালো থাকলে তারপর দেখো এখানে এই একটা ওয়ার্নিং মেসেজ দিয়ে তাকে কনফার্ম করলে দেখব যে এই মেসেজটা এলো থ্যাংক ইউ ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইন্টু সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল এবার আমরা লগ ইনে চলে যাব তো যেটা আমি বলেছিলাম যে মেল আইডিটা যেটা ব্যবহার করবে সেটাই হচ্ছে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তুমি আগে থেকে ক্রিয়েট করে রেখেছো তো ইউজার আইডি এখানে বসালাম পাসওয়ার্ড কিন্তু অটোমেটিক জেনারেট হবে না তোমাকে নিজেকে ক্রিয়েট করতে হবে তো ইউজার আইডি বসালাম ইউজার আইডি বসানোর পর এখানে পাসওয়ার্ড এ ক্লিক করলে আমরা এবার লগ করে আমাদের পোর্টালে এত রেজিস্ট্রেশন করার পর এবার আমরা লগ করতে পারবো লগ করার পর কিন্তু আমার অনেকগুলো কাজ বাকি আছে সেগুলো তোমরা ধীরে ধীরে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এবার সাকসেসফুলি লগ ইন দেখাচ্ছে এবং এখানে কিন্তু আমার প্রোফাইল জিরো পার্সেন্টে দাঁড়িয়ে আছে এই প্রোফাইলটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হবে এবং যত স্টেপ বাই স্টেপ আমরা এগোবো সেই প্রোফাইলের পার্সেন্টেজটাও সেইভাবে বাড়তে থাকবে তো যাই হোক ঠিক আছে তো প্রথম কাজ হচ্ছে প্রোফাইল আপডেটে গিয়ে ক্লিক করো জিরো পার্সেন্ট যেখানে লেখা আছে করার সাথে সাথে আবার পপ অপ মেসেজ প্রত্যেকটা পপ অপ মেসেজ তোমাকে ইনফর্ম করে দেবে কি করতে হবে না করতে হবে তো আমরা প্রথম এবার প্রোফাইল যে ইমেজ সেই প্রোফাইল ইমেজটাকে আপডেট করব আপডেট প্রোফাইল ইমেজে ইমেজ করে আপলোড ইমেজে সিলেক্ট করে ওখান থেকে একটা ইমেজ তোমার যেটা ইমেজটা স্ক্যান করে তুমি রেখেছিলে সেটাকে এখানে সেভ করা হলো হুম এখানে একটা দামি ইমেজ দেখানো হয়েছে সাকসেসফুলি আপলোডেড দেখালো এবার সিগনেচারের পালা সিগনেচারের যদি ফরম্যাট গণ্ডগোল হয় তাহলে কিন্তু সমস্যা হবে এটা একটা সমস্যাযুক্ত ফরম্যাট ছিল বলে সে নিল না তো দেখো আমি একটা ওই জে পি জেপিজি বা পিএনজি ওয়ান এমবি এটা কিন্তু ওয়ান এম সরি এটা আমি হয়তো প্রথমটাতে টু এম বি বলেছি কিন্তু তো ওয়ান এম বি মাথায় রাখবে এটা সিগনেচারটাকে করে আমরা এখানে সেভ করে দেব ওই জন্যে বলেছিলাম যে প্রথম ভিডিওটাতে হয়তো দু একটু মানে প্রথম যে স্ক্রিনটা ছিল তো ওই ইমেজের সময় খেয়াল রাখবে যেন ঠিকঠাক থাকে ওই জন্যে আগে থেকে স্ক্যান করার সময় সাইজটাকে কিন্তু ভালো করে চেক করে নেবে যে সিগনেচারের ক্ষেত্রে কিন্তু ওয়ান এমবি বাকিগুলো টু এমবি হলো সিগনেচারের ক্ষেত্রে ওয়ান এমবি তো এই সিগনেচার চলে এসছে সিগনেচার আপডেট করার পরবর্তী ধাপ হচ্ছে পার্সোনাল ইনফরমেশান দেওয়া তো এখানে যে যে জিনিসগুলো আছে নাম মিডল নেম স্টেট ডিস্ট্রিক্ট এগুলো আগে থেকে থাকবে এখানে কি করতে হবে আইডেন্টি প্রুফ হিসেবে তুমি যেটা দেবে আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে তাই এখানে আধার কার্ড দিলে আধার কার্ডের নাম্বারটা এখানে পুট করতে হবে আধার কার্ডের নাম্বারটা পুট করার পরে আছে যেটা অফ বার্থ ব্লাড প্রুফ রিলিজিয়ান হ্যাঁ বাংলা শিক্ষা আইডি যদি তোমার থেকে থাকে তাহলে অবশ্যই এখানে ইএস করবে ইএসসি করে বাংলা শিক্ষা আইডিটা বাংলা শিক্ষা আইডিটা খুবই জরুরি পরবর্তীকালে ওই জন্য বাংলা শিক্ষা আইডি থাকলে জিজ্ঞেস করে অবশ্যই বাংলা শিক্ষা আইডিটা এখানে দিয়ে দিতে হবে এবং তার সাথে সাথে যদি এখানে নিয়ারেস্ট রেলওয়ে আদার কোর্স বা প্রোগ্রামের একটা অপশান আছে এবং তার সাথে সাথে একটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এর নাম চাইছে সেই নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম দিয়ে তলায় একবার দেখে নিলে যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা ঠিক আছে কি না এবং সবথেকে বড়ো ভাইটাল যেটা ব্যাপার সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারণ ব্যাঙ্ক তো কেন চাইছে কারণ হচ্ছে যে পরবর্তীকালে যদি টাকা রিফান্ড দেওয়ার ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ডাইরেক্ট তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে কোনো থার্ড পার্টি বা তুমি হয়তো যখন রেজিস্ট্রেশন করেছো তখন কোনো সাইবার ক্যাফে কেউ করে দিয়েছে তাহলে তোমার মনে হতেই পারে যে যা টাকাটা আমি কি রিফান্ড পাবো না সাইবার ক্যাফে যে করেছে সে পাবে না সেরকম নয় ওই কারণেই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে নিয়ে রাখা হচ্ছে যাতে করে যে কোনো রকম রিফান্ডের সিচুয়েশন তৈরি হলেই সেই রিফান্ডের টাকাটা যাতে পুরোপুরি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হলো ব্যাঙ্কের এফ আইএফএস কোড এখানে দেওয়া হলো এবং প্রুফ হিসেবে দরকার হচ্ছে যে বলেছিলাম যে স্ক্যান কপি অফ ফার্স্ট পেজ অফ পাসবুক ক্যান্সেল চেক অথবা ফার্স্ট পেজ অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এটা কিন্তু টু টু এমবির মধ্যে করে দেখো আমি একটা ডামি ছবি এখানে আপলোড করছি একটা ব্যাংকের বইয়ের তো এই ব্যাংকের বইয়ের ছবিটা আপলোড করলাম এবং এখানে দেখো একটা ভিউ ডকুমেন্ট অপশান আছে তুমি দেখে নিতে পারো কি যে হ্যাঁ ঠিকঠাক জিনিসটা আমি আপডেট করলাম আপলোড করলাম তো তো দেখলে এখানে ঠিকঠাক জিনিসটা আপলোড হয়েছে তো এটাকে ক্রস করে আমরা বেরিয়ে যাবো সেভেন কন্টিনিউ করব তো এখানে যে ম্যান্ডেটরি ফিলগুলো থাকবে সেগুলোকে কিন্তু ফিল আপ করতে হবে এখানে হয়তো কোনো একটা বাদ চলে গেছে আচ্ছা ল্যাঙ্গুয়ে মাদার টাং বাদ চলে গেছে ছিল না তো আবার মাদার টাংটা চেক করে দেখে নিলাম যে ওটা বাচ্চা লেগেছিল তো এইবার দেখো সেভ হ্যান্ড কন্টিনিউ তো সেভ হ্যান্ড কন্টিনিউ করলে একটা মেসেজ আসছে আর ইউ টু সেভ দিস পেজ তো সব ঠিকঠাক থাকে তুমি ওকে করে দিলে ওকে করে দিলে এবার চলে এলো আর একটা পেজ এবং দেখো এখানে তোমার প্রোফাইল কিন্তু থার্টি পার্সেন্ট কমপ্লিট হচ্ছে দেখাচ্ছে এই অপ অপ মেসেজটাকে কাটবো কাটলে দেখা যাবে প্রোফাইল থার্টি পার্সেন্ট কমপ্লিট হয়েছে এখনও কিন্তু আমার ক্ষেত্রে অনেক কিছু বাকি আছে যেমন অ্যাড্রেস ডিটেল বাকি আছে মার্কশিটের বাকি আছে ডকুমেন্ট আপলোড বাকি আছে তো এখান থেকে এবার অ্যাড্রেস ডিটেলস দেওয়া শুরু হলো এখানে কিন্তু দুটো আছে এটা পারমানেন্ট অ্যাড্রেস একটা কমিউনিকেশান অ্যাড্রেস তো সেক্ষেত্রে যদি পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড কমিউনিকেশান অ্যাড্রেস সেম হয় তাহলে কিন্তু বেশি কিছু করার দরকার নেই এখানে সেম অ্যাস পারমানেন্ট বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করলেই কিন্তু নিয়ে যাবে নিয়ে নেবে তো আস্তে আস্তে তুমি তোমার এখানে এটা করে ফেললে অ্যাড্রেসটা লিখে ফেললে লিখে ফেলার পর আমি এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস করে দিলে ওটা চলে আসছে তো এবার আছে সেভ হ্যান্ড কন্টিনিউ সেভ হ্যান্ড কন্টিনিউ করে এগিয়ে গেলে আবার সেই আরিব সিওর ওয়ান টু সেভ ডিস ওকে করলে পরবর্তী পেজটা আসবে এবং এখানে দেখাবে যে তোমার প্রোফাইল কিন্তু ফর্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে যে অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাডিশনাল ইনফরমেশন আছে কি মা বাবা এবং গার্জেনের ইনফরমেশন এবং অবশ্যই তাদের মোবাইল নাম্বার তো এখানে তিনটে পার্ট তোমার ফাদারই যদি তোমার গার্জেন হয় তাহলে আলাদা করে আর গার্জেনের জন্য ফিল আপ করতে হবে না ওখানে ফাদার লিখলে গার্জেনের ডিটেলসটা চলে আসবে তো এখানে তুমি কি করলে বাবা মা এবং যদি কেউ গার্জেন থেকে থাকে তাদের মোবাইল নাম্বার অকুপেশান ইত্যাদি দিয়ে পার্টটা ফিল আপ করলে এবার এটা ফিল আপ করার পর অ্যানুয়াল ইনকাম করার পর সেভেন কন্টিনিউ করলে আবার সেই মেসেজ আসবে এবং ওকে করে বেরিয়ে যেতে হবে এইবারে আসছে রেজাল্ট সেকশন এইটা কিন্তু খুব ভাইটাল ভালো করে এই জায়গাটা একটু কেটে শুনে নাও রেজাল্ট সেকশানে কী করতে হবে প্রথমে হচ্ছে যে দুটো রেজাল্ট এখানে আপলোড করতে হবে ডাটা একটা হচ্ছে যে টেন প্লাস টু এক্সাম রেজাল্টস আর একটা হচ্ছে যে আমাদের মাধ্যমিকের রেজাল্ট তো এখানে প্রথমে হচ্ছে যে বোর্ড বোর্ডের নেম সিলেক্ট করলে ইয়ার সিলেক্ট করলে এবং তুমি কোন মিডিয়ামে পড়াশোনা করেছো বাংলা ইংলিশ সেটা সিলেক্ট করলে রেজিস্ট্রেশন নাম্বার দিলে কোন ডিসিপ্লিন তুমি চাইছো আর্টস সায়েন্স না কমার্স এখানে আমি আর্টস দেখিয়েছি তো এইবার দেখানে অ্যাড সাবজেক্ট বলে যে জায়গাটা আছে সেই অ্যাড সাবজেক্টে গিয়ে আমি এখানে আমার সাবজেক্টগুলো মানে এইচএসের যে যে সাবজেক্টগুলো পড়াশোনা করেছি সেই এইচএসের সাবজেক্টগুলোকে আমি এখানে অ্যাড করতে পারি তো অবশ্যই তোমরা মাথায় রাখবে যে যদি তুমি ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে তাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ লিখতে হবে এবং যদি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে ইংলিশকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে দিতে হবে মানে যেটাই তোমার ল্যাঙ্গুয়েজ থাকে না কেন ফার্স্ট অথবা সেকেন্ড এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ টাইপটাকে কিন্তু চেক করতে হবে ফার্স্ট ট্যান্ড ল্যাঙ্গুয়েজ বলে ওইখানটাকে না করলে কিন্তু তোমাকে এগোতে দেবে না তো এই যে এখান থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দিলাম এইবার যেরকম হয় একটা মার্কশিটে যেরকম থাকে সেরকমভাবে এখানে আমি একটা নাম্বার ফিল আপ করবো তো পরপর সাবজেক্টগুলো সিলেক্ট করে নেওয়া হলো যা যা ছিল তোমার সেই সাবজেক্টগুলো সিলেক্ট করে নেওয়ার পর এবার আমরা ওখানে মার্কসগুলো পুট করবো এবং যদি অপশানাল সাবজেক্ট কিছু থেকে থাকে তাহলে সেটাকে যেমন এখানে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা অপশানাল ছিল বলে অপশানালের জায়গায় চেক করা আছে এবং এখানে যে ডিলিট বাটনটা আমরা দেখতে পাচ্ছি সেই ডিলিট বাটনের সাহায্যে নিয়ে আমরা কিন্তু এখান থেকে কোনো সাবজেক্টকে চাইলে ডিলিটও করে দিতে পারি হ্যাঁ তো যাই হোক নাম্বার ফিল আপ করা হচ্ছে এখানে ফিল আপ করা হচ্ছে এবার মাধ্যমিক দেখো এইখানটা যেটা দেখানো হলো যে এইচএসটা সম কমপ্লিট হওয়ার পর এবার আসছে টেন্থ স্ট্যান্ডার্ড রেজাল্ট সেখানেও আমরা এক এক করে সাবজেক্টগুলোকে সিলেক্ট করবো এবং সিলেক্ট করার পর যথারাথি তার নাম্বারগুলো পুট করতে থাকবো তো নাম্বার পুট করা হচ্ছে হওয়ার পর এখানে আবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে গিয়ে ক্লিক করলে এটা কমপ্লিট হবে এবং দেখো এখানে কিন্তু আমরা প্রোফাইলটা অনেকটাই কমপ্লিট করে ফেলেছি এইবার আমার ডকুমেন্ট আপলোডের পালা সেভেন্টি পার্সেন্ট আপলোড হয়ে গেছে তো এখানে আইডেন্টিপ্রুফ হিসেবে আইডেন্টি প্রুফ হিসেবে এখানে একটা দামি পিডিএফ আছে দামি পিডিএফ থেকে আমি যে যে জিনিসগুলো লাগবে টেন স্ট্যান্ডার্ড মার্কশিট টেন প্লাস টু স্ট্যান্ডার্ড মার্কশিট এইচ প্রুফ ডকুমেন্টস এগুলোকে কিন্তু আমরা পরপর সিলেক্ট করে এখানে আপডেট করে দেবো এবং আপডেট হয়ে গেলে ভিউ বাটনে ক্লিক করেও আমরা দেখে নিতে পারি এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সাকসেসফুল আপডেট মেসেজটি আসবে তো এটা ছিল আমার লাস্ট এজ প্রুফ ডামি ডকুমেন্ট যদিও এটা একটা এইভাবে এবার আমি যদি ভিউ করি তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে আমার ওখানে তোমরা কিন্তু এটার ডামি ডকুমেন্টস ছিল বলে ডামি ডকুমেন্টটাকে শো করছি এবার প্রিভিউ দেখতে হবে তো প্রিভিউতে ক্লিক করা হলো প্রিভিউতে ক্লিক করলে পুরোপুরি নাইনটি পার্সেন্টের কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে এখনও টেন পার্সেন্ট বাকি আছে টেন পার্সেন্টটা করার জন্য দেখো প্রত্যেকটা সেগমেন্টের পরে একটা করে চেক বক্স আছে যেমন পার্সোনাল ইনফরমেশান তারপরে একটা চেক বক্স অ্যাড্রেস ডিটেলস তারপর একটা চেক বক্স হ্যাঁ অ্যাডিশনাল ইনফরমেশান তারপর একটা চেক অ্যান্ড ভেরিফাই বক্স তো এই চেক অ্যান্ড ভেরিফাই বক্স যে কটা আছে তুমি নিজে নিজে মিলিয়ে নিলে যে হ্যাঁ আমার সব কিছু ঠিকঠাক দেওয়া আছে যদি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করেও থাকো তাহলে কিন্তু এই জায়গাটা তোমার ডিউটি তুমি কিন্তু সাইবার ক্যাফের ওপর সব কিছু ছাড়বে না পুরো সব জিনিস ঠিকঠাক হয়েছে কিনা ভালোভাবে দেখার পর এইবারে গিয়ে তুমি এখানে দেখো এখানে আমি দেখে নিচ্ছি প্রত্যেকটা ডকুমেন্ট ঠিক আছে কিনা আই অ্যাকনোলেজমেন্ট করে কনফার্ম করে সাকসেসফুল আপডেট দেখাচ্ছে অথব আমার এখানে এসে রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট হলো কিন্তু রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট হয়ে যাওয়া মানে কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়নি এইবার আমাকে অ্যাপ্লিকেশান করতে হবে তো অ্যাপ্লিকেশান করার জন্যে আমি দেখো এইখানে একটা সুইচ আছে অ্যাড আরেকবার দেখাই কোর্স অ্যান্ড কলেজ এই যে অ্যাড কোর্স অ্যান্ড কলেজ এই অ্যাড কোর্স অ্যান্ড কলেজে ক্লিক করবো তো অ্যাড কোর্স অ্যান্ড কলেজ ক্লিক করে এবার এখান থেকে তুমি এতগুলো প্রেফারেন্স দিয়ে তুমি সার্চ করতে পারো বাই ডিস্ট্রিক্ট বাই প্রোগ্রাম বাই সাবজেক্ট বাই কলেজ বাই ইউনিভার্সিটি তো আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে প্রথমে সিলেক্ট করলাম এবং আমি যে কলেজে পড়াই অর্থাৎ শ্রীগোপাল ব্যানার্জি কলেজ আমি অবশ্যই শ্রীগোপাল ব্যানার্জি কলেজ নিয়েই এখানে বলবো প্রথমে তারপরে দু একটা অন্যান্য কলেজ দেখাবো তো এখানে বি এ অনার্সের ফোর ইয়ারের যে মেজর কোর্স এখন তো অনার্স ঠিক বলা হয় না বলা হয় মেজর তো সেই গোপাল ব্যানার্জি কলেজে যখনই আমি ক্লিক করবো কো কোন কোন কোর্স এখানে আছে তার একটা লিস্ট এইভাবে খুলবে এবং কোন কোন ক্ষেত্রে আমি এলিজিবেল বা এলিজিবেল নয় সেটা কিন্তু আমি এখান থেকে চেক করে নিতে পারি তাছাড়া আমি সেই কলেজের ওয়েবসাইট সিট ম্যাট্রিক্স কোর্স অ্যান্ড ফিজ এলিজিবিলিটি কার্ডা এবং একটা প্রমোশনাল ভিডিও সেটাও কিন্তু আমি এই জায়গা থেকে দেখে নিতে পারি এই এই জায়গাগুলো দেখানো হয়েছে দেখো ওয়েবসাইট এখানে আছে ওয়েবসাইট এখানে আছে সিট ম্যাট্রিক্স তো এখানে আমি যখন একটা কোর্স ফিতে ক্লিক করলাম তখন এখানে দেখিয়ে দিচ্ছে যে আমি যদি বাংলা মেজর নিই এবং তার সাথে এই এই মাইনার কম্বিনেশানগুলো আমি পেতে পারি এবং তার জন্য আমার প্রথম টাইম এই টাকাটা লাগবে এবং টোটাল কোর্স ফি হিসাবে এই টাকাটা লাগবে কিন্তু এরকমভাবে সেখানে দেখিয়ে দেওয়া হচ্ছে এরকম করে তুমি কিন্তু রেজিস্ট্রেশন না করেও এই ইনফরমেশানগুলো কিন্তু তুমি দেখে নিতে পারো ওয়েবসাইট থেকে তো যাই হোক তো এইবারে সিট ম্যাট্রিক্স যদি দেখতে চাও তাহলে সেখানে ক্লিক করে দেখে নিতে পারো যে আনরিজার্ভ ও বিসি এ ও বি এসসি অথবা এস বা ইডাব্লিউ এ কতগুলো করে সিট আছে তো এবারে অ্যাভেলেবিলিটি দেখো দুটো একটা হলুদ বাটন আছে চেক অ্যাভেলেবিলিটি এবং তার উপরে যে ইউটিউবের লোগোটি আছে বা ওয়েবসাইট দেখতে চাইলে এখানে আমরা ওয়েবসাইটেও চলে যেতে পারি হ্যাঁ এইখানে ওয়েবসাইটটা দেওয়া আছে মেল আইডি দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে তো এগুলো তোমরা এমনিও দেখে নিতে পারো দেখো আমি ওয়েবসাইটটাতে ক্লিক করলেই শ্রীকোপাল ব্যানার্জি কলেজের যে ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাচ্ছে তো এখান থেকেও কিন্তু আমরা ইনফরমেশান পেতে পারি তো যাই হোক ঠিক আছে তো এবার আমরা চলে যাই মেন জায়গায় এইবার এইখানটা এটা আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শো করছে না কেন কি আমি এখানে ইকোনমিক্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না কারণ আমি আর্টস স্টুডেন্ট হিসেবে আমার ম্যাথমেটিক্স ছিল না তো ম্যাথামেটিক্স বা বিজনেস ম্যাথামেটিক্স না থাকলে ইকোনমিক্স নেওয়া যায় না সেই জন্য এখানে কিন্তু সেই এলিজিবিলিটি দেখাচ্ছেন এবং লাল রঙের একটা কালার কিন্তু শো করছে মাউস কার্সার নিয়ে গেলে বাট এবার আমি যে যে জায়গাগুলোতে এলিজিবেল আছি এলিজিবিলিটি চেক করলেই ওখানে অ্যাড প্রেফারেন্স লিস্ট কথাটা চলে আসবে তো অ্যাড প্রেফারেন্স লিস্ট চেক হয়ে গেলে এবার এলিজিবল দেখাবে সবুজ রঙের তো যে দেখে নিলাম আমি কোন কোন বিষয়ের জন্য এভেলেবেল তোমাদের জানার উদ্দেশ্যে বলে রাখি যে একটা রেজিস্ট্রেশন দিয়ে আমরা টোটাল পঁচিশটা রেজিস্ট্রেশন পঁচিশটা সাবজেক্টকে চয়েস করে নিতে পারি বিভিন্ন ডিস্ট্রিক্টের কলেজ বা বিভিন্ন ইউনিভার্সিটির কলেজগুলো থেকে তো দেখো এখানে আমার সংস্কৃতিতে এলিজিবিলিটি দেখাচ্ছে না কারণ আমার ওখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছিল সংস্কৃত আমার ছিল না তাই আমি সংস্কৃতের জন্য এলিজিবল নই তো এইবারে আমি কোর্স ওখানে গিয়ে ক্লিক করার পর ওরা কোর্স ফিটা একবার দেখিয়ে নেবে এখান থেকে আমাকে মাইনাস সিলেক্ট করতে হবে অ্যাজ এ বাংলা স্টুডেন্ট আমি এখানে ইংলিশ এবং হিস্ট্রি মাইনার নিলাম বা আরও কী কী মাইনার কম্বিনেশান আছে পরের পৃষ্ঠা থেকে দেখে নিতে পারি আমি চাইলে চেঞ্জ করে এখানে সংস্কৃত ইকোনমিক্স নিতে পারি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি নিতে পারি প্রসিড করলাম এবং এখানে এটা ছিল আমার এক নম্বর প্রেফারেন্স তাই এক নম্বর প্রেফারেন্সে আমি এটাকে অ্যাড করে দিলাম তো এইভাবে দেখো আমরা কন্টিনিউটি সার্চে চলে কন্টিনিউ কন্টিনিউটি সার্চে গিয়ে এখান থেকে তো আমরা বাগাডি কলেজের বা শ্রীকোপাল ব্যানার্জি কলেজের অন্যান্য যে কোর্সগুলো আছে সেগুলো তো নিতেই পারি তাছাড়া আমি যদি মনে করি না আমি একটু অন্য জায়গায় দেখব তো এখানে মাই প্রেফারেন্স লিস্ট ড্যাশবোর্ডে এলে মাই প্রেফারেন্স লিস্ট দেখাবে এবার এখান থেকে চলো আমরা দেখি যে বিএ অনার্সের আমরা হুগলি মহসিন কলেজে যে আমার ইচ্ছা হলে এবার হুগলি মহসিন কলেজে একটা অ্যাপ্লাই করব তো হুগলি মহসিন কলেজকে বেছে নিলাম হুগলি মহসিন কলেজকে বেছে নেওয়ার পর সেখানেও একই রকম পেজ চলে এলো তো সেখানেও আমাকে এলিজিবিলিটি সাকসেসফুল দেখা এখানেও দেখো ইকোনমিক্সে আমাকে এলিজিবিলিটি দেখাচ্ছে না বা সংস্কৃত দেখাবে না কারণ একই রুলসে এই সফটওয়্যারটা তৈরি হয়েছে তো যাই হোক এখান থেকেও কিন্তু আমি প্রেফারেন্স লিস্টে গিয়ে এখানে দেখো উর্দুতেও কিন্তু দেখাচ্ছে না কারণ আমি ল্যাঙ্গুয়েজে সেখানে উর্দু দিইনি তো যেগুলো যেগুলো এলিজিবল সেখানে সাকসেসফুল প্রেফারেন্স লিস্টের মধ্যে গিয়ে দেখলে আমরা এখানে মাইনরটি সিলেক্ট করে প্রসিড করে নিতে পারছি তাহলে দেখলে তুমি একই পোর্টালের মধ্যে দিয়ে আমি কিভাবে শ্রীগোপাল ব্যানার্জি কলেজ এবং হুগলি মহসিন কলেজ এখানে অ্যাপ্লিকেশন করতে পারছি হ্যাঁ তো এইভাবে কিন্তু আমার নাম্বার অফ অ্যাপ্লিকেশান আস্তে আস্তে বাড়ছে এবং এটার প্রেফারেন্সে আমি তিন দিয়েছি তো আমি যদি মনে করি যে না মহসিন কলেজকে আমি প্রেফারেন্স কনসে দেবো তাও আমি দিতে পারবো সেটা যত তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখবে তত বুঝতে পারবে তো সাবজেক্ট কম্বিনেশান চুজ করে এইভাবে একের পর এক তুমি কিন্তু টোটাল পঁচিশখানা কোর্সে অ্যাপ্লাই করতে পারো উইথ দেয়ার প্রেফারেন্স দেখো তো যত তুমি আস্তে আস্তে করে এরকম করে চুজ করবে তত যাবে এবার এখানে প্রেফারেন্স লিস্টের মধ্যে চলে এসছে বা বাগাটি কলেজ শ্রীকাল ব্যানার্জি কলেজ বা হুগলি মহসিন কলেজ এই যতগুলো করা হয়েছে চলে এসছে তো এইবারে আরেকটা অন্য প্রোগ্রাম আমরা এবার একটা হাওড়া ডিস্ট্রিক্ট থেকে একটা কোর্স বেছে নিচ্ছি এবং সেখানে দেখা যাচ্ছে যে অ্যালাউ করছে না মাল্টি ডিসিপ্লিটে যাই হোক তাদের নিশ্চয়ই কোনো গার্ডেনিং আছে কোনো সমস্যা আছে যার জন্য অ্যালাউ করলো না সেটা এখানে তুমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে দিলেই দেখতে পাবে তো আমরা এবার চলে গেলাম লুবিরিয়া কলেজে এবং সেখানে প্রেফারেন্স লিস্টে দেখলাম হ্যাঁ এখানে আমার আমি এলিজিবেল তো সেখান থেকে একটা কম্বিনেশন সিলেক্ট করে আবার সেই একই রকম পদ্ধতিতে প্রসেসড করলাম এবং অ্যাড করে দেওয়া হল এইভাবে কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে যতক্ষণ না তুমি পঁচিশটা সাবজেক্ট মানে পঁচিশটা সাবজেক্ট ম্যান্ডেটারি নয় তুমি চারটে পাঁচটা ছটা যে কটাও করতে পারো কিন্তু ম্যাক্সিমাম তুমি পঁচিশটা সাবজেক্টকে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি থেকে এখানে অ্যাপ্লাই করা যেতে পারে এবং প্রেফারেন্স লিস্টটাকে এখানে চাইলেও চেঞ্জ করা যেতে পারে তো আলটিমেটলি এইভাবে মাইনর বা ইত্যাদি সিলেক্ট করতে 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 দেখা গেল যে আমি দশখানা লিস্ট চয়েস করে ফেলেছি তো এইভাবে আমার দশটা অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়েছে এবং এখানে দেখো এই যে ভিডিওটা এইখানটা আমরা দেখতে পাবো যে তাছাড়া এইখানে আর জায়গা খুলবে একটুখানি ব্যাকে যাই ব্যাকে গিয়ে দেখায় যে কি দেখতে পেলাম যে এখানে আমরা দেখতে পেলাম কোন জায়গাটা দেখতে পেলাম একটু বলে দিই এইখানে গিয়ে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যখনই ক্লিক করলাম তখনই দেখো এইখানটা দেখাচ্ছে যে দশটা পঁচিশটার মধ্যে দশটা অ্যাপ্লিকেশান আমি কমপ্লিট করে ফেলেছি এখনও কিন্তু আমার হাতে পনেরোখান অ্যাপ্লিকেশান করার জায়গা আছে তো এইখান থেকেও আমি দেখতে পাবো যে আমি কোন কোন বিষয়গুলোর জন্য এলিজিবল কোন কোন বিষয়গুলোর জন্য এলিজিবল নয় কোন কোন কলেজের জন্য এলিজিবল কোন কোন কলেজে এলিবেল নয় এখান থেকেও আমি ডাইরেক্টলি এলিজিবল হয়ে এখানে অ্যাপ্লাই করতে পারি যেমন এটা হচ্ছে বঙ্কিম সদর কলেজে আমি পলিটিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করল এটা ডাইরেক্ট এখান থেকেও করা যেতে পারে রেফারেন্স লিস্টে যোগ হয়ে গেল এবং আমরা অ্যাপ্লিকেশন গিয়ে দাঁড়ালো এগারোটা তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করতে পারি এইবার যে অ্যাপ্লিকেশন কমপ্লিট হচ্ছে কমপ্লিট হওয়ার পর এই ভিডিওটা কিন্তু আমি এখানেই সেভ করবো এখানে শেষ করবো সেভ করার পর কারণ হচ্ছে যে এরপরের ভিডিওটি আসবে যে লিস্টে নাম বেরোনোর পর কীভাবে আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে কোথায় পেমেন্ট করে কলেজে ভর্তি হবে যদি যদি আমি পাই তাহলে পরবর্তী ভিডিওটা দেবো তো এইভাবে টোটাল কলেজ সিলেক্ট করার পর সেফ বাটনে ক্লিক করলে সমস্ত প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট হবে অর্থাৎ সব সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু সেফ বাটনে ক্লিক করে সাবমিট আর ইয়ে টু সাবমিট ইয়েস করে দিলে এখানে হচ্ছে যে তোমার এবার একটা লিস্ট তৈরি হয়ে যাবে একটা পিডিএফ জেনারেট করবে যে পিডিএফের মধ্যে কিন্তু কোন কোন কলেজের কোন কোন পোর্টালে অ্যাপ্লাই করেছো তার একটা লিস্ট এখানে কিন্তু চলে আসছে রেফারেন্স লিস্ট হিসেবে ইয়ে তোমার ডিটেলস দিয়ে ছবি দিয়ে সিগনেচার দিয়ে কিন্তু আলটিমেটলি এরকম একটা পিডিএফ তৈরি হচ্ছে যেটাকে কিন্তু প্রিন্ট আউট বার করে ডকুমেন্টসের জন্য তোমার কাছে রেখে দিতে হবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমরা আশা করি এই ভিডিওটা দ্বারা উপকৃত হবে তো সব কিছু হয়ে যাওয়ার পর লগ ইন করতে ভুলো না টারে ঢুকে লগ আউট করে দিলেই হচ্ছে যে প্রথম পার্টটা অর্থাৎ কিভাবে আমরা অ্যাডমিশান জন্যে রেজিস্ট্রেশন করবো সেই পার্টটা এখানে কমপ্লিট